আসাবি আলমান বের রহমাত গায়া রহমান রহিমিন আকেলা আইলা খাইল্লাল্লাহু গফুর বিহাপাড়াত কলহিনৈর খহনিয়া এয়া কলহিনৈর খহনিয়া খহনিয়াই ব্যাপক রূপ লৈছে ছয়গাঁৱৰ বিহাপাড়াত দীর্ঘদিন ধৰি ছয়গাঁও বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিহাপাড়াত কলহিনৈৰ খহনিয়া চলি আছে ভেটি মাটি হেৰুৱাইছে ৩৩টা পৰিয়ালে বহু কৃষিভূমি যাহ গৈছে কলহীৰ বুকুত খহনীয়া ৰোধৰ বাবে জলসম্পদ বিভাগে প্ৰতি বছৰে আঁচনি গ্ৰহণ কৰে যদিও কাৰ্যতঃ ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে সেইবাবেই নেদেখাজনৰ ওচৰত শৰণাপন্ন হৈছে অঞ্চলটোৰ ৰাইজ আমি গরিব অঞ্চলের গরিব লোক ইয়াত আমার কলহী নদী অচানক দুই তিন বছর হল আমার গড়া খহনীয়া ধরেছে সাইডে সাইডে মাটিখানি ভাঙি গই আমার ঘর দুয়ার ভঙ্গার উপক্রম হয়েছে হে অসম সরকারক আমি অবগত করালো আজি আমার বিভিন্ন মুরব্বীসকলও আহিছিল তার মাজতো আমি হে নিরাকার আল্লাহ মাতিছো হে পরহরদিগার তুমি আমাক সহায় করা আমার প্রশাসনের ফলের পরাও সহায় বিচারিছো নেদেখা হে প্রভুজনের ওসরত আমি হাত বিচারিছো সহায় বিচারিছো আল্লাহর কৃপা যাতে আমার এই ঘর দুয়ারখানি রক্ষা হয় যাতে আমি নদীর বান্দর এই ভাঙনি কবলৰ পৰা মুক্তি পাওঁ তাৰ কাৰণে আমি আল্লাহৰ ওচৰত মোনাজাত কৰিলোঁ কলহীৰ খহনীয়া প্ৰতিৰোধৰ বাবে কাৰ্যকৰী ব্যৱস্থা কৰিবনে জলসম্পদ বিভাগে খহনীয়া প্ৰতিৰোধ নহলে বিপদ আহিব বিহাপাৰা গাঁওবাসীলৈ সোণতলীৰ পৰা নয়ান আলীৰ ৰিপৰ্ট অসম লাইভ ২৪